নমস্কার বন্ধুরা, প্রতিদিনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আলু আর ফুলকপি কেটে নিয়েছি, এটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের রেসিপি করব। আর এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরার গুঁড়ো। আর এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা, টমেটো কুচি আর আদা। এরপর মাছের ভিতরে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো সর্ষের তেল। এরপর হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এরপর একটা কড়াই গরম করে নিতে হবে, তার ভেতরে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে। সামান্য লবণ দিয়ে দিলাম যাতে মাছটা দেওয়ার পরপর তেলটা ছিটকে গায়ে না আসে। এরপরে মাছগুলো ছেড়ে দিলাম তেলের ভেতরে। এবার এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। এরপর বাদ বাকি মাছগুলো আবারও সেমভাবে তেলের ভেতরে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখানে সব মাছ ভাজা কমপ্লিট। এরপরে তেলের ভেতরে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো তেলের ভেতরে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। এরপর একটু দিয়ে দিলাম লবণ, লবণ দিয়ে আবারও উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে আলুগুলো তুলে নেব। এরপর আলু ভাজা তেলের ভেতরে সামান্য তেল অ্যাড করে তার ভেতরে কালো জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম লবণ, এরপর দেব কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলো দিয়ে দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা, কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে ভেজে নিতে হবে। আর এক সাইডে আমি একটা বাটিতে জল গরম বসিয়ে দিয়েছি, তরকারিতে দেব। গরম জল দিলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়। আর এই সাইডে গুঁড়ো মশলাগুলো গরম জল দিয়ে গুলিয়ে রেখেছি। আর এদিকে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তার ভেতরে দিয়ে দিলাম আদা, আদা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে এখন দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিব ভেজে রাখা আলু, ভেজে রাখা আলু আর ফুলকপি সব একসাথে ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পরে এখন গুলিয়ে রাখা মশলা জলটা দিয়ে দিতে হবে। মশলা জলটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত বেশি কষানো যাবে তরকারির স্বাদ ঠিক ততটাই বেশি হবে। আর এদিকে কষানো হয়ে গেছে, গরম জলটা তরকারির ভেতরে দিয়ে দেওয়া হলো। এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী জল ব্যবহার করেছি। তরকারিটা ফুটে উঠেছে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে।
এখানে সব মাছগুলো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। দেখুন কি টক বক করে ফুটছে। এখানে আমি আজকে একটু পাতলা ঝোল করেছি আর খেতেও খুব ভালো হয়েছে। আমি খাওয়ার পরেই ভয়েস ওভার করছি, তার জন্য বলতে পারলাম। এরপরে দিয়ে দিলাম গরম মশলা, শাহী গরম মশলা পাউডার, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের রেসিপি। আপনারা আরও একবার ফাইনাল লুকটা দেখে নিন। আর আপনারা কারা কারা এইভাবে বাড়িতে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন, আর যারা খাননি এখনও তারা বাড়িতে একবার ট্রাই করবেন। আর আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।